দেখেন এই জায়গাটা কতটা সুন্দর, মানে এখান থেকে যদি আপনারা ভিউটা দেখেন মানে কতটা সুন্দর লাগে। আসলে কাঠের ঘরগুলো যে আসলে এতটা সুন্দর, সম্পূর্ণ লোহা কাঠ, এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর। জি আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে তো রাজকীয় ডিজাইনের কটেজ বানায় বসে আছে। বানাইলাম ভাই কাস্টমারের জন্য। আচ্ছা আচ্ছা, শুনলাম নাকি ইউরোপিয়ান স্টাইলের ঘরও আপনারা তৈরি করতেছেন বর্তমানে? জি, এইগুলাই কটেজ বা রিসোর্ট যে যেটা বানায়। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। দেখেন ভিউ, এতটা সুন্দর কাঠের ঘর কিন্তু তৈরি করে বিক্রি করা হয়। চাইলে রেডিমেড এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন, এছাড়া অর্ডার দিয়েও নিতে পারবেন। এছাড়া আমরা যদি এই পাশে দেখাই, আনন্দ সুন্দর ঘর কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো চাইলে তো এগুলা মানে এখন বাংলাদেশের সকল জেলায় অর্ডার দিয়ে নেওয়া যায় না? জি, এগুলা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা দিয়ে আসবো যদি অর্ডার করেন আপনারা আর কি। আচ্ছা আচ্ছা, যদি ভিডিও দেখে সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স আবি টিম্বার ট্রেডার্স, লোহজং মুন্সিগঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানা, না? লোহজং থানা, মাওয়া বা পদ্মা সেতু টোল প্লাজা থেকে কত? মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা থেকে 7 কিলো পূর্ব দিকে। পূর্ব দিকে, পূর্ব দিকে সিনেমা হল রোড, অনেক জায়গায় এই ধরনের দৃষ্টিনন্দন কাঠের ঘর গুলা দিচ্ছেন। অনেকে বাংলো বাড়ি, কটেজ, রিসোর্ট, রেস্টুরেন্ট বানাচ্ছে। আমরা অনেক জায়গায় দিচ্ছি, যে কিছুদিন আগে আমরা কটেজের মতো বানাইছেন, এটা আসলে কি উপলক্ষে মূলত বানানোর উদ্দেশ্য? আসলে রিসোর্ট বা কটেজ, এটা অনেকে নেন, যেমন আপনার সেন্ট মার্টিন, কক্সবাজার, এরা এগুলি নিতেছেন, এটা বিভিন্ন স্পটে মানে পিকনিক স্পট গুলিতে আছে, যেগুলো রেস্টুরেন্ট বা রিসোর্ট বা তৈরি করে আমরা ওখানে দিয়ে সেগুলো বানাই। অনেকে হচ্ছে বিভিন্ন ডেভেলপার কোম্পানির অফিস হিসাবও এগুলো বানাতে পারে। জি, এগুলাতে নাকি আবার এসিও ফিট করা যায়? হ্যাঁ, এগুলো আমি তো টোটালি আমার এই সিস্টেমটা করা আছে, এটা এসিও লাগানো যাবে। আচ্ছা, এই আমরা টোটালি লাগাই একটু দেখাই, তার আগে ভিতরে দেখেন এগুলো কি কাঠ দিয়ে তৈরি করতে হয় সাধারণত? এটা হচ্ছে আমরা দুই প্রকারের কাঠ ব্যবহার করছি, একটা হচ্ছে লোহা কাঠ আর হচ্ছে কেরোসিন কাঠ। কেরোসিন কাঠ, এগুলো কি টেকসই অনেক বেশি হয়? অনেক অনেক টেকসই। আচ্ছা চলেন আমরা একটু ভিতরে যাই, তার আগে আমরা একটু নকশাটা দেখাই। এটা শুরুতে ঢুকতে ছোট্ট একটা বারান্দা করছেন, না বেলকনি? এটা একটা বেলকনি মতো করছি। আচ্ছা, এখানে আপনার বৈশা আপনার ই করতে পারবেন, আড্ডাও দেওয়া যাবে, চেয়ার টেবিল নিয়ে আড্ডা দেওয়া যাবে। আর এখানে কিন্তু সুন্দর করে একটা নকশা করা এবং থাই গ্লাস দিয়ে দিয়েছেন, না? আচ্ছা, আমরা চলেন একটু ভিতরে। আমার বড় ভাই বসা আছে এখানে, দেখেন। ঠিক আছে, আমরা হচ্ছে একটু যদি দেখাই, দেখেন এখানে কিন্তু একটা ছোট্ট ডাইনিং টেবিল দিয়ে 4-5 জন বসতে পারবে, এবং হোয়াইট কালারটা দেওয়াতে কিন্তু বেশি গর্জিয়াস লাগতেছে। আর এগুলার লাইটিংটা দিনের বেলা বোঝা যায় না, রাত্রে মানে অনেক চমৎকার, অনেক চমৎকার দেখা যায়। আচ্ছা দেখেন, আমরা রাত্রের একটু ভিউ আপনাদেরকে দেখাই, আমরা পরবর্তীতে শুট নিয়ে রেখেছিলাম। দেখেন কতটা সুন্দর লাগে, লাইট গুলা কিন্তু একদম ঝকঝক করছে, রাত্রে বেলা আরো ফুটে ওঠে। জি, তো চলেন আমরা একটু ভিতরে যাই, না? আমরা যদি ভিতরে যাই, বাবা, ভিতরে ঢুকতেই কিন্তু একদম অসাধারণ একটা লুক। এটা কি কাঠ দিছেন? এটা আমরা লোহা কাঠ এবং কেরোসিন কাঠ, আপনার বেড়া যেটা কেরোসিন কাঠ, উপরও কেরোসিন কাঠ, আর খাম যেগুলি আছে এগুলি সব লোহা কাঠ, পাটাতন লোহা কাঠ। ওকে, উপরে গরম যাতে না লাগে এই জন্য কি দিছেন? এই জন্য কাঠ দিয়ে দিছি, চালের নিচে কাঠ দিয়ে দিছি। আচ্ছা দেখেন, আর দুই পাশে কিন্তু হ্যাঙ্গিং করে ফ্যান কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর। এগুলাতে লাইট টাইট দিলে আর অনেক সুন্দর সুন্দর লাগবে। জি, আচ্ছা দেখেন আমরা যদি দেখে, আর এই এই পাশে হতে গ্লাস দিয়ে দিছেন, না? হাই গ্লাস, হাই গ্লাস, টোটালি সব টোটালি গ্লাস। চাইলে তো এই ঘরে এসিও লাগানো যাবে? হ্যাঁ অবশ্যই, আমরা তো এসি সিস্টেম করে রাখছি, যে কোনো আপনি এসি করা যাবে। এই পাশটাও দেখেন, এইভাবে এই পাশটাও আমরা এগুলোর মধ্যে আরো অনেক অনেক ডিজাইন করা যাবে, অনেক ডিজাইন করা যাবে। আপনার ডিজাইন দিবেন, আমরা তৈরি করি। তো এই ঘরটা আমরা দেখলাম, যেটা আপনারা কটেজ বা রিসোর্ট স্টাইলে বানাইছেন, তো খুবই সুন্দর। এই ধরনের ডিজাইন দিয়ে যদি কেউ বানাতে চায় বা অর্ডার দিতে চায়, কি রকম আইডিয়া দিয়ে দেন আমাদেরকে? এটা আপনার 3-3.5 লাখ টাকার মতো দাম আছে, এরকম পড়বে। এগুলা কি বানাতে একটু মানে শ্রম বা মজুরি বেশি যায় আসলে? হ্যাঁ, একটু বেশি সময় বেশি যায়, তো এইজন্য এটার একটু মজুরিটা বেশি লাগে। আচ্ছা, এগুলো মানে কাজগুলো একটু নিখুঁত কাজ? জি, খুব নিখুঁত কাজ। আচ্ছা,
মোটামুটি কাছাকাছি তৈরি করে চাইলে অনেকে তো এই ধরনের সাথে বাথরুম অ্যাডজাস্ট করতে চায়, তারাও পারবে এগুলোর সাথে তো এরপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে সেই বিখ্যাত ঝুলবারান্দা ডুপ্লেক্স কাঠের ঘর। মানে এই ঘরগুলো আসলে যত দেখি ততই কিন্তু সুন্দর লাগে। এটা হচ্ছে ঝুলবারান্দা না? জি, এটা ঝুলবারান্দা ডুপ্লেক্স ঘর বলে। ডুপ্লেক্স ঘর, আচ্ছা। এটা নিচে উপরে কয়টা রুম হবে? এটা নিচে চারটা রুম হবে, উপরে দুটা রুম হবে, মোট ছয়টা রুম। ছয়টা রুম হবে। এটা কত ফিট বাই কত ফিট আছে? এটা 23 ফিট বাই 20 ফিট আছে। আচ্ছা, কাঠ কি দিবেন এটা? এটা মিক্সড কাঠ, লোহা কাঠ এবং ইউক্যালিপটাস। আচ্ছা, যারা হচ্ছে এই ধরনের ঝুলবারান্দা ঘর চায় কিন্তু বাজেটটা একটু, বাজেটের আমি একটু সীমা, মানে বাজেটটা একটু নাম কমাই আনছি, তো এজন্য এটার মিস করতে হয়েছে। অনেকে দেখে গেছে ভাই আমি একটা দোতলা ঘর চাই কিন্তু কম বাজেটের মধ্যে। আচ্ছা, তো আমরা ওইভাবেই একটু কাস্টমারে এটা মাথায় রেখেই সাধ্যের মধ্যে যারা শখ পূরণ হয় এই জন্য আর কি আজকের ভিডিওতে কমাই দিবেন ইনশাল্লাহ। কমাই দিব কি, যেটা রেট আছে ওইটাই বলবো। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে ঘরটা দেখাই চলেন। এগুলা সব লোহা কাঠ না? হ্যাঁ, সামনে এই বেড়াটা লোহা কাঠ, খুঁটি লোহা কাঠ, উপরে আড়া লোহা কাঠ, আর দরজাও কি লোহা? দরজা লোহা কাঠ। আচ্ছা চলেন আমরা ভিতরে যাই, ঘরটার ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে বিশাল বড় বারান্দা, অনেক বড় বারান্দাটা। আমরা সচরাচর এত বড় বারান্দা করি না, আপনার খাম আছে চার চার, চার বাই চার, চার বাই চার। আচ্ছা, মোটামুটি যথেষ্ট মোটা, যথেষ্ট। এই ঘরটার ভিতরে যা লাগে আমরা ওইভাবে তৈরি করছি। আর উপরে টিন কত আছে? উপর দিয়ে আছে 32 মিলিমিটার, 32 মিলি। আবুল খায়ের, আবুল খায়ের। আচ্ছা, আমরা একটু ভিতরে যাই, ভিতরে ঢুকতেই হচ্ছে মানে বিশাল বড় একটা স্পেস, কিন্তু আপাতত কোনো পার্টিশন এটাই নাই না? না, এটা হচ্ছে কাজ বাকি আছে তো এই জন্য আমার পার্টিশনটা করা হয় নাই। বারান্দা একটা পার্টিশন হবে, এখানে একটা পার্টিশন হবে। এটা পার্টিশন দিয়ে দিবেন আপনারা? নিচে, হ্যাঁ, নিচে চার রুম বলছি তো, নিচে চার রুম হবে এবং উপরে দুই রুম হবে, ছয় রুম। আচ্ছা আচ্ছা, আমরা এটার উপরেও দেখাই দিই। এই হচ্ছে ভাঙা সিঁড়ি না? এটা ভাঙা সিঁড়ি, জি। আচ্ছা, এই হচ্ছে সিঁড়িটা, সিঁড়িটা বেয়ে আমরা উপরে উঠব এবং উপরের অংশটা আপনাদের যদি একটু দেখাই, দেখেন ভাঙা সিঁড়ি থেকে একটু উঠতে সুবিধা, উঠতে সুবিধা, মানে যে কোনো লোক উঠতে পারবে। আর যদি একবারে সিঁড়ি দিতাম তাহলে দেখা গেছে যে বাচ্চারা বা একটু বৃদ্ধ লোকেরা উঠতে পারতো, উঠতে কষ্ট, একটু একটু কষ্ট হতো, এই জন্য ডাবল করে দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় তলায়, দ্বিতীয় তলায় দেখুন, আমরা দ্বিতীয় তলায় আমরা পার্টিশন বেড়াটা লাগিয়ে রাখছি আগেই। হ্যাঁ, এখানে দুটো রুম আছে আর বেলকনিটা আছে, আর এই হচ্ছে ভিতরে এক রুম আছে এবং উপরে আপনার স্টোররুম, হ্যাঁ, ব্যবস্থা করে রাখছি। উপরে উপরে স্টোররুম করা যাবে না? জি। আচ্ছা, তার মানে নিচে আমরা পাইলাম হচ্ছে দুইটা চারটা, উপরে দুইটা, ছয়টা রুম হবে। মোট আপনি ঘরটার ভিতরে ছয়টা রুম পাচ্ছেন। আচ্ছা, আর আমরা যদি এদিকে যাই, এই হচ্ছে আপনার ঝুলবারান্দা, দেখেন এই জায়গাটা কতটা সুন্দর। মানে এখান থেকে যদি আপনারা ভিউটা দেখেন, আমরা নেই, মানে কতটা সুন্দর লাগে আসলে কাঠের ঘরগুলা যে আসলে এতটা সুন্দর। এখন তো মানে মুন্সিগঞ্জের গন্ডি পেরিয়ে বাংলাদেশের সকল জেলায় ঘরগুলা যাচ্ছে, 64 জেলায় ঘরটা যাচ্ছে। আমরা প্রথম তো দেখে গেছে শুধু মুন্সিগঞ্জে এটা সীমাবদ্ধ ছিল, আপনাদের কল্যাণে এখন আমরা 64 জেলায় মনে করেন ডেলিভারি দিচ্ছি এবং সতুল্য ভাবে কাস্টমার আসছে নেওয়ার জন্য। এই বারান্দায় এগুলা কি কাঠ? মেহগুনি? এগুলো হচ্ছে আপনার ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস। আচ্ছা আচ্ছা, তারপরে অনেকদিন যাবে ইনশাআল্লাহ। মেহগুনি হচ্ছে, এটা মেহগুনি, এটা মেহগুনি, আপনি ধরতে পারবেন না, যদি আমি বলে না দেই আপনার কাস্টমার ধরার ক্ষমতা নেই। আচ্ছা আচ্ছা, মানে এই ঘরটা হচ্ছে একদম মানে যাদের হচ্ছে অনেক একটু রিজনেবল প্রাইস, একেবারে খুব ইয়ে ভিতর দেখা যাচ্ছে ভাই সাদ আছে সাদ্য নাই এরকম অনেকের হয়। তা আমরা ওইটা মাথায় রেখে যে ভাই অনেকে বলে যে ভাই আমার তো বাজেট কম, তো আমরা ওইভাবে একটা দোতলা ঘর বানিয়ে তৈরি করেন, তা আমরা দেখা গেছে হ্যাঁ আমরা তৈরি করি, এই জন্য আজকে এটা তৈরি করছি আর কি। মোটামুটি 30-40 বছর ব্যবহার করা? না, 40 বছর, আলহামদুলিল্লাহ 40 বছর কিছু হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তো আপনি বলছিলেন যে এটা হচ্ছে সাধ্যের মধ্যে আপনার শখ পূরণ হবে, কত হইলে বিক্রি করবেন এই ঘর? এটা আমি 7.5 লাখ, 7,50,000 টাকা, 7,50,000 টাকা। এত কমে কিভাবে দিবেন এটা? এটা ওই যে বললাম তো একটু মিক্সড আছে, লোহা কাঠ এবং ইউক্যালিপটাস কাঠ। আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন মানে 6 রুমের ডুপ্লেক্স ঝোলবারান্দা কাঠের ঘর মাত্র 7,50,000 টাকা।
খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে। এরপরে এই পাশে যে ঘরটা দেখছি এটা হচ্ছে দেড়তলা ঘর না, এটা দেড়তলা বারান্দা, এটা সম্পূর্ণ লোহা কাঠ, এটা সম্পূর্ণ লোহা কাঠের ঘর। জি আমরা দেখাই, এটা একদম ফ্রেশ কাঠ হবে, এটা ফ্রেশ কাঠ, এটা টোটালি আপনার এটা কি ওইটার মতো উপরে নিচে ছয়টা রুম হবে? এটা উপরে নিচে ছয়টা রুম হবে, এটাও ছয়টা রুম হবে। আমরা একটু দেখাই দেই এটাও, এই ঘরটাও দেখাই দেই। এটা হেভি কাঠের ঘর, হ্যাঁ হেভি কাঠের ঘর, এটা আপনার চার পাঁচ, এটা কুটি হচ্ছে চার পাঁচ, এটা একদম মানে 100%, এটা আপনি দেখবেন একেবারে টোটালি কোনো ভেজাল নাই এটার মধ্যে। ভেজাল কি আমি তো বলেই দেই কোনটা কি কাঠ আছে। এটা হচ্ছে আপনার চার পাঁচ, কুটিটা হচ্ছে চার পাঁচ, নিচে যে আমরা পাটাতনটা আছে এটা লোহা কাঠ, এবং টোটালি এই ঘরটার ভিতরে যা আছে সবই লোহা কাঠের ঘর। আচ্ছা, এগুলো টিন উপরে কত? 32 উপরে 42 মিলিমিটার, ও এটা একদম মানে আবার 100% দিয়ে দিবেন না? এটা আবার যাদের একটু বাজেট ভালো, না বাজেট ভালো, জি যা আছে না ভাই জিনিস ভালো দেন তাদের জন্য হয়তো। এটা দুইটা রুম তো বারান্দায় হবেই, হবে এটা, এটা দুটো হবে, এখানেও দুটো হবে। আচ্ছা, এটা পার্টিশন হবে এখানে? এখানে এটা পার্টিশন হবে, মাঝখানে পার্টিশন হবে, পার্টিশন হবে। আচ্ছা, এটা সিঁড়িতে আবার একটু অন্যরকম নকশা দেখছি, এটা হচ্ছে অন্যরকম নকশা। এই আপনার সিঁড়ি যে নেচারগুলো দেখতেছেন এটা হলো সেগুন কাঠের, সেগুন কাঠের। আচ্ছা আচ্ছা, একদম যে ফার্নিচারের ডিজাইন, হ্যাঁ একটু ব্যতিক্রম হয়েছে না? ব্যতিক্রম হয়েছে। আচ্ছা, উপরের পাটাতন আর নিচের পাটাতনটা উপরেরটা করি, উপরেরটা করি আর নিচেরটা? নিচেরটা লোহা কাঠের, নিচেরটা লোহা কাঠের, এবং আলাম এটা কোনো জোড়া নাই, একদম পল পল ছাড়া, না এই মাথা থেকে মাথা কোনো জোড়া না, সিঁড়ি তো লোহা কাঠ, সিঁড়ি তো সব মানে লোহা কাঠ সবই। চলেন আমরা উঠে দেখাই, আর এই সিঁড়ির নৈচা গুলো অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমরা একটু উপরের অংশটা দেখা দিই, ঘরটা দেখেন উপরে উঠলাম, এটা অনেক উচ্চতা না? এটা অনেক উচ্চতা, জি দেখেন এটা উপরে ফ্যান ঝোলানো যাবে তো ইনশাল্লাহ, এটা তো অনেক উঁচু, দেখেন আমি তো 6 ফিট লম্বা। আর উপরে 342 দিছেন? উপরে 342, আর খুঁটি তো বললামই, খুঁটি আছে 4-5, আর এটা টোটালি আপনার লোহা কাঠের ঘর, এখানেও দুইটা রুম করা যাবে, এটা লোহা, হ্যাঁ দুইটা রুম করা যাবে। এই ধরনের ঘরগুলা কি রকম দাম রাখবেন? এটা আপনার এটা পড়বে 8 লাখ টাকা। আচ্ছা, এটা হচ্ছে একদম কাঠের কারণে না? হ্যাঁ কাঠের কারণে। আমরা আবার একটু কাঠগুলো দেখাই, দেখেন একদম যেখানে যা আছে, উবির কাঠ, বেড়ার কাঠ, আপনার এগুলো দেখছেন, এগুলো দিয়ে অনেকে দেখবেন যে নিচের আড়া দেয় লড়া যেটাকে বলে। আচ্ছা, আমি এটা খামের মাথা পায়ে দিচ্ছি, মানে এটা অনেক মোটা, অনেক মোটা, মানে এটা কাঠের দিক দিয়ে একদম লাইফ গ্যারান্টি ইনশাআল্লাহ, এটা তো লাইফ গ্যারান্টি, এবং কাঠ এটা মানে 100% পিওর। আচ্ছা, এটার দাম হচ্ছে 8 লাখ টাকা। উঠানের খরচটা? ওঠানোর খরচটা এটার সাথে ডেলিভারি। আচ্ছা, এটার সাথেই? এটার সাথে, জি ডেলিভারি ফ্রি, জি। তারপরে এই পাশেও দেখছি একটা, এটা একতলার মধ্যে, এটা একতলা টপ বারান্দা ঘর, টপ বারান্দা, এটাও সম্পূর্ণ লোহা কাঠ, দুই সিট পাটাতন করে বাদ যা আছে সব লোহা, ছয়টা রুম হবে এটা? এটা ছয়টা রুম হবে না, এটা চারটা রুম হবে। আচ্ছা, আর উপরে স্টোর রুম। আচ্ছা, এটার প্রাইস কত রাখবে? এটা প্রাইস পড়বে আপনার 5,50,000 টাকা। 5,50,000 টাকা, এগুলো অনেক বছর ব্যবহার করা যাবে? এটা তো আপনার 100 বছর কিছু হবে না, এটা লোহা কাঠ, লোহা কাঠ। আচ্ছা, তারপরে এই পাশে যেটা দেখছি এটা কি সর্বনিম্ন প্রাইস? এটা সর্বনিম্ন প্রাইস হলো একতলা 53 ঘর, এটার উপরে স্টোর রুম করা যাবে? এটার উপরে স্টোর রুম থাকাও যাবে, এটা থাকাও যাবে, জি। শোয়াতলা বলে এটা? না একতলা, শোয়াতলা, শোয়াতলা ঘর বলে। আর নিচে দুইটা রুম হবে? নিচে দুইটা রুম হবে। এগুলা কি রকম দাম আসবে? এটা দাম আসবে 3,20,000 টাকা, 3,20,000 টাকা, এটা 3,20,000 টাকা। এটা হচ্ছে আপনার টোটালি লোহা কাঠ, যা আছে যে উপরে দেখেন বেড়া, এই আড়া, উপরে আড়া, যা আছে মোট টোটালি লোহা কাঠের, শুধু পাটাতন দুই সিট আপনার করে কাঠ হবে। আচ্ছা, এটা প্রাইস কত বললেন? 3,20,000 টাকা, 3,20,000 টাকা। ওকে, আর এইগুলা প্লেন শীট কত কত হয় এগুলা? এটা প্লেন শীট আছে 35 মিলি, জাপানি এগুলা? জাপানি। আচ্ছা, প্লেন শীট আছে 35 মিলি, আর চালের আছে আপনার 32 মিলি। এই পাশে আপনার আরেকটা ঘর দেখছি, এটা হচ্ছে আপনার দেড়তলা ঘর, হ্যাঁ 6 ফুট 6 ফুট নিচে উপরে সমান, এটা এটাও আপনার দুই সিট পাটাতন করে কাট, বাকি যা আছে সব লোহা কাটের। এটার ইচ্ছা করলে চারটা রুম? হ্যাঁ, এটা তো ইচ্ছা অনায়াসে চারটা রুম। এগুলা পার্টিশন নিচে দিয়ে দিবেন না কোনো জায়গায়? পার্টিশন আছে নাকি এটা আলাদা? আর আলাদা, এটা আলাদা, কাস্টমার চাইলে আমরা দিয়ে দিব। আচ্ছা, কেউ অনেকে পার্টিশন চায় না? না জি। আচ্ছা, অনেকে একটু খোলামেলা, খোলামেলা চায়, এই জন্য আমরা করি না, দেখা গেছে যদি চায় তাহলে আমরা এটা বানাই দিই। এটা লোহা কাঠ? এটা সম্পূর্ণ লোহা কাঠ। আর পাটাতন গুলা করি? পাটাতন করে, আর বাকি যা আছে সব লোহা কাঠ। এটার দাম কি রকম আসবে? এটা আপনার 4,50,000 টাকা, 4,50,000 টাকা। এছাড়াও আপনি মানে অর্ডার করতে পারেন আমাদের কাছে, যেমন আপনার 25 বন্দর 27 বন্দর এরকম ঘর অর্ডার করতে পারেন। তাছাড়া রিসোর্ট কোয়ার্টার্স দেখছেন আমরা তৈরি করি, আপনাদের প্ল্যান আমরা তৈরি করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা হচ্ছে ভিডিওতে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে দিব এই নাম্বারই তো আসবে? হ্যাঁ অবশ্যই, এই নাম্বারই আসবে, সরাসরি আমার কাছে সাথে যোগাযোগ। আর ভিডিও দেখে আসার উদ্দেশ্য হচ্ছে আপনারা কোনো রকম দালাল বা কোনো প্রতারকের মাধ্যমে না এসে সরাসরি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, প্রতারক বা দালালের সাথে যেন আর হ্যাস্ত না হবেন না আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ যোগাযোগ করে আপনার কাছ থেকে এগুলো অর্ডার দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।